হ্যালো ভিয়ার্স আলাইকুম সো আজকের এই ভিডিওতে গুগল ভয়েস বা জিবি ক্রিয়েটের জন্য ইউএসএ নাম্বার ওয়ান একটি পোর্টাল সাইট শেয়ার করব যেখান থেকে ভেটস আপনারা এক ডলার পে করে একটা করে জিবি নাম্বার পার্সেস অথবা বাই করতে পারবেন এবং ভিয়ার্স আজকের এই সাইটটিতে আপনারা এক ডলারও ডিপোজিট করে আপনারা চেক করতে পারবেন যে আসলে তারা নাম্বার দেয় কি না তো ভেটস ম্যানুয়ালি আমরা কিন্তু গুগল ভয়েসের জন্য বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন ভাইভাতের কাছ থেকে যখন আর কি এরকম পোর্টাল সাইটের ম্যাথড নিতে যাই দেখা যায় অনায়াসেই কিন্তু আমাদের পাঁচশো সাতশো এক হাজার টাকা দিয়ে বাই করতে হয় তারপর আবার ডলার লোড দিয়ে যদি দেখি কাজ না হচ্ছে না তাহলে কিন্তু আমাদের টাকাটাই লস তো ভিডস ওইটা আপনাদেরকে করতে হবে না তো এই শাড়িটিতে আমরা কিন্তু ম্যানুয়ালি কালকে রাত্রে প্রচুর পরিমাণে গুগল বয়েস ক্রিয়েট করছি আপনাদেরকে লাইভ দেখায় দিচ্ছি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখায় দেবো ভেটস যে আসলে কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় প্রপারলি ট্রাই করবো সব কিছুই ওপেনভাবে দেখায় দেওয়ার সো ফুল ভোটা কন্টিনিউ করবেন দেন আপনার এক থেকে দুই ডলার ফার্স্টেবল লোড দেবেন লোড দেওয়ার পরে ভেটস দেন আপনারা গুগল বয়েস বা জিবি ক্রিয়েট করবেন আশা রাখি ভালো একটা ফিডব্যাক আজকের এই শাড়িটিতে পাবেন তো আর বেশি কথা না আবার চলেন আমরা ম্যানট পিকে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি ভেটস ক্যানলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার নোটিফিকেশন পেয়ে যান তো চলেন ভেটস আমরা এখন ম্যান টপিকে ব্যাক করি সো ভেটস ম্যান টপিকে আসার পরেই ফার্স্টে বলে নিয়ে যাই আপনাদেরকে দেখেন তো আজকের এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত সাইট তো এই সাইটিতে কিন্তু বর্তমানে এক ডলার পে করে আপনারা গুগল বয়েসের জন্য নাম্বার পার্সেস বা বাই করতে পারবেন অ্যাভেলেবল নাম্বার আছে তার ফার্স্টে আপনাদেরকে একটা প্রুফ দেই একটু মনোযোগ সহকারে ভিড়টা দেখবেন ভেটস এই যে এখানে দেখেন ম্যানেজারদের সঙ্গে কিন্তু লাইভ চ্যাটিং সিস্টেম আছে এখানে যদি আমি একটু ক্লিক করে দিয়ে দেখেন আমি কিন্তু এখানে ডিপোজিট করার আগে তাদের সঙ্গে কিন্তু আমি চ্যাট করে নিছি এই যে দেখেন আমি চ্যাট করছি হ্যালো স্যার হাওয়ার ইউ গুগল পেস নাম্বার অ্যাভেলেবল দেন দেখেন তারা কিন্তু আমাকে এই মানে সাইটটিরই কিছু কোন জায়গাগুলোতে ক্লিক করলে নাম্বার আসে কি না চেক করে দেখতে হবে তো ভ্যাটস আদার স্যটগগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি বলে যে হ্যাঁ আমাদের সাইটে অ্যাভেলেবল নাম্বার আছে কিন্তু আমরা যখনই ক্রিয়েট করতে যাই দেখা যায় প্রবলেম ফেস করতে হয় অথবা আমাদের জিবি ক্রিয়েট হয় না এরকম অনেক প্রবলেম হয় অথবা কোড দেয় দেখা যায় যে কোড দিলেও আমাদের নাম্বার অ্যাড হয় না এরকম অনেক প্রবলেম আমরা ফেস করি এবং দেখা যায় কস্ট অনেক বেশি পড়ে যায় এখানে মানে স্বল্প কষ্টে দেখা যায় ভ্যাটস একটা জিবি ক্রিয়েট করতে কিন্তু আমাদের মনে করেন এই শাড়িটিতে নাম্বার নিয়ে যদি আমরা ক্রিয়েট করি দেখা যাচ্ছে আমাদের একশো ষাট টাকার মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাচ্ছে অথবা দুইশো টাকায় ধরেন ভিপিএন সহ চার্জ সহ দেখা যায় আমাদের দুশো টাকায় ধরেন এখন একটা জিবি কিন্তু আপনার পাঁচশো টাকা প্লাস বাইসেল হচ্ছে মানে হাই কস্টে কিন্তু বর্তমানে জিবি বাইসেল হচ্ছে তো যার কারণে দেখেন এখান থেকে কিন্তু জিবিও ক্রিয়েট হচ্ছে সব কিছুই ভালো ভালো হচ্ছে তো এখানে দেওয়ার পরে দেখেন আমাকে তার এই লিঙ্কটা দিয়েছে তো আমি এগুলো চেক করে দেখলাম হ্যাঁ ঠিক আছে দেন আমি কিন্তু এই ফার্স্ট টেবল দুই ডলার লোড করছিলাম তারপরে পরবর্তীতে লোড করে দেখেন আমি এখানে আপনাদেরকে একটু যদি দেখাই এরকম আপনারা লাইভ চ্যাট করতে পারবেন দেখেন আমাদের টু ডে এখান থেকে গেট নাম্বার নেওয়া হয়েছে সাতাত্তরটা সাতাত্তরটার মধ্যে এখানে দেখেন টু ডে মেসেজ কোড পাইছি আমরা দেখেন সব কিন্তু গেলেন জিবির কাজে ইউজ হয়েছে দেখেন সাতাশিটা তো এখানে কিছু কথা ব্যর্থ সেইটা হচ্ছে দেখেন যেহেতু সাতাত্তরটা জিবি এই ছাড়িতে ক্রিয়েট করছি দুই চারটা কোডে কিন্তু আমাদের কিছু ডলার মারও যায় এখানে দেখেন এই যে আমার কোড কিন্তু সাতাশিটা আসছে তার মানে দেখা যায় ওই যে পাঁচ ছয় ডলারের মতন বা সাত ডলার মতন আমার কিন্তু মারো গেছে ওগুলোতে কোড কেন জানি নিচ্ছিল না হয়তো বা কিছু প্রবলেম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ইউএসএ পোর্টাল ক্রেড জিমেইল তো এবার জিমেইলেরও কিন্তু কিছু বিষয় আছে সব জিমেলে কিন্তু জিবি অ্যাড হবে না তো দেখা যায় ওই যে অনেক বায়ার আছে দেখবেন যে দশটা বিশটা ইউএসে পোর্টাল ক্রিট জিমেলের মধ্যে দু একটা মনে করেন অন্য মনে করেন আইপি ক্রিয়েট জিমেল ঢুকে দিছে ওটা কিন্তু বোঝার উপায় নাই তো এই জিবি ক্রিয়েট হচ্ছিল না আমার দেখা যাচ্ছে নাম্বারটা মার গেছে তো এই আর কি মূলত বিষয় তো যাই হোক আর একটা বিষয় আমি এই প্যানেলটিতে কিছুই করে দেখাবো না কারণ এর আগে আমি যেই প্যানেলগুলোই মনে করেন ডলার লোড দেওয়া আছে দেখাইছি ভাই একটু ইনফরমেশান যদি আমার কোনো অডিয়েন্স সবাই করে না কিন্তু দু একটা ইনফরমেশান যদি কোনো একটা অডিয়েন্স পায় দেখা যায় সে মনে করেন ওটা নিয়ে জাস্ট বারবার ফরগেট মারে ডিস্টার্ব করে এর আগে আমি কিন্তু এরকম অনেক কয়েকটা ইয়ে মানে সাইট ব্লক করে দিছে আমাকে বারবার রিসেট করলে ভাই অবশ্যই তো ব্লক করে দিবে তো আমি এখানে কিছুই দেখাবো না আপনাদেরকে লাইভে দেখাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিবি ক্রিয়েট হয় কি না এবং এখানে সার্ভিসটা দেখেন ভয়েস এখানে যদি ক্লিক করে দেখেন অ্যাভেলেবল শুধু গুগল ভয়েসের সার্ভিসটাই তারা ফার্স্টে রাখছে হাউ ইট ওয়ার্কস দেখেন মাইক্রোসফট আছে অ্যাপল আছে মানে কিন্তু ব্র্যান্ডের একটা সাইট আসলে আর কি বিষয়টা বুঝতে পারছেন আর আরেকটা বিষয়ভ্যার্স আপনাদেরকে আগেই বলে নেই যেহেতু আমি ভিডিওটা ইউটিউবে পাবলিক করব তো ওভার্স পাবলিক করার পরে বুঝতেই পারতেছেন সবাই কিন্তু উরাধরাভাবেই কাজ করার ট্রাই করবে যারা জিবি লাভার আছেন বা গুগল মেস লাভার আছেন তো ওভার্স তখন কিন্তু দেখা যাবে একটু প্রবলেম হইতে পারে তো রাত্রিবেলা আপনারা ট্রাই করবেন না প্রচুর পরিমাণে নাম্বার আছে এখানে আমি সাত আটটা ক্রিয়েট করতে মানে বুঝতে পারতেছেন প্রচুর নাম্বার আছে শুধু সময় দিয়ে আপনাদেরকে এখানে কাজ করতে হবে আর অবশ্যই কিন্তু ভাই জিবি অ্যাড করার জন্য আপনাদের জিমেলগুলো যেন ইউএসএ ক্রিয়েট পোর্টাল হয়ে থাকে এটাই হচ্ছে মূলত বিষয় তো চলেন আপনাদেরকে এখন লাইভ দেখাই যে আসলে কীভাবে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফেয়ার্স দেখেন আমি কিন্তু যেহেতু চাই এখান থেকে আপনাদেরকে একটু যদি দেখাই এখানে কিন্তু রেফারেল লিঙ্কটাও আছে আমার নেটওয়ার্কের তো রেফারেল লিঙ্কটা দিয়েও কিন্তু আপনারা জয়েন করলে আমার ফিডব্যাক ভালো আসবে কিন্তু আমি সেইটাও করবো না ভাই কারণ আপনারা অনেকেই আছেন ওই যে বললাম একটু যদি মনে করেন ধান্দা করতে চান তাহলে আমার বাস চলে যাবে সো ভাই আমার রেফারেল দিয়ে আমার মানে ওইয়ার লিঙ্কটা প্রয়োজন নেই আমি দেখছি এরকম ঝামেলা করেন আপনারা তো যাই হোক ভিডিওটা পাবলিক করতেছি আপনারা দেখে নেন কীভাবে এখানে ডলার লোড দেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় টোটালি ট্রাই করতেছি আর যে কোনো টাইমে ভাই যেহেতু মেথডের উপর চলে এখানে কিন্তু সিস্টেম আপডেট হতেই পারে এটা নিয়ে কিন্তু আপনার অনেকে আসেন আজবাজে কমেন্ট করেন যে ভাই নাম্বার দিচ্ছে না নাম্বার দিচ্ছে না ভাই আপনার যদি এখন দশ বিশ দিন পরে তখন কিন্তু নাও দিতে পারে কারণ সাইট আপডেট নিলেই তো আবার পাওয়া যাবে না অ্যাভেলেবল তখন আমি আবারও ট্রাই করবো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন এক্সট্রা সাইটগুলো শেয়ার করার তো চলেন ভেটস আমরা এখন সিম্পলিভাবে দেখেন আপনাদেরকে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ডিপোজিট প্রসেসগুলো সব কিছুই দেখায় দিই এবং জিবি কত মানে কত ডলারে তারা দিয়ে থাকে কিভাবে কি করে সব দেখায় দিচ্ছি এটা রেখে দিলাম আমরা মজিলা ব্রাউজারটিতে চলে যাচ্ছি তো একটু অ্যাড করি আমরা আর ভিডিওতে এখনও তারা লাইক করেন ভাই অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে বেস্ট কোয়ালিটির ভিডিও মেঘ করতে উৎসাহিত করে সো আমরা মজিলা ব্রাউজারটা রান করতেছি দেন মুজিলা ব্রাজারটা রান করার পরে একটু অ্যাড করি আমরা অলওয়েজ আমাদের পিসি ল্যাপটপে ভিপিএন ইউজার এজেন্ট তারপর আপনার ভার্চুয়াল পিসি ইউজ করে পিসি ল্যাপটপের মানে কন্ডিশন খুবই খারাপ যাই হোক আমাদের সিস্টেম চলে আসছে তো এখান থেকে নট নাও দেন এখান থেকে ব্যাটস আমরা এখন যে কাজটা করবো জিমেইলে চলে যাব জিমেইল অ্যাকাউন্ট দেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট সাইন ইন দেন এখান থেকে আমরা এখন জিমেলের ইনবক্সটিতে চলে যাব ফুল ভিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন এর আগে কিন্তু আমি যখন সাইড দেখেছি অনেকেই কিন্তু মানে অনেকে দু একজনের আমি পার্সোনাল কমেন্টও পাইছি যে ভাইয়া আমি ডলার দিতে গিয়ে আমার ডলার অ্যাড হচ্ছে না ভাই আপনি ভুল সিস্টেমে দিলে তো আপনার অ্যাড হবে না ভাই প্রসেস কিন্তু দেখতে হবে ভিডিও স্কিপ করে করে দেখলে আপনাদেরই প্রবলেম এক ডলারে এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং খুবই সিম্পল নর্মাল ওয়েতে সবই দেখাই দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখার ট্রাই করবেন কারণ ভাই এই মেথডটা আপনারা কিনতে যান তো ফ্রিতে যেহেতু দিচ্ছি জাস্ট এক দুই ডলারের ব্যাপার ডিপোজিট করে কাজ করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন তারপরে ভালো ফিডব্যাক পাইলে তখন আপনারা অ্যাভেলেবল ডলার লোড দিয়ে কাজ করতে পারবেন তো এখান থেকে আমরা জিমেলটিতে চলে গেলাম তো জিমেলটিতে আসার পরিবেশ এবার আমাদের এক্সট্রা সাইটটি যে সাইটটি আমি নিয়ে আসলাম দেখেন কী লিখে আপনারা সার্চ করবেন দেখেন এস এম এস কোর্স ডট আইও আমি এখানে এন্টার করে দিলাম দেখেন এই যে আজকের এই সাইটটি দেন এখান থেকে আমরা এর উপরে ক্লিক করে দেব একটু অ্যাড করি আমরা আর অবশ্যই ডিপোজিটের আগে আপনারা চেষ্টা করবেন ম্যানেজার সঙ্গেও ভালোভাবে কমিউনিকেশান করে তাদের সাথে কথা বলার দেন এখান থেকে আমরা কুকিজটাও দিয়ে দিই তো দেখেন এই যে আমাদের কিন্তু সাইটটি রান হয়ে গেছে আজকের কাঙ্ক্ষিত সাইটটি দেন এখান থেকে আপনারা এই যে রেজিস্টার এখানে ক্লিক দিলেও হচ্ছে আপনার এই যে রেজিস্টার এখানে ক্লিক দিলেও হচ্ছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে কানেক্ট ওয়ার্ড করি আমরা এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেখেন এখানে কিন্তু এই এটা অ্যাপলও মানে এই সাইটটি বা এই অ্যাপ্লিকেশানটি কিন্তু অ্যাপোলে স্টোরও পাওয়া যায় বুঝতে পারতেছেন তার মানে বুঝতে পারতেছেন অবশ্যই কিন্তু ভালো সাইট ভালো পারফরমেন্স এখানে আমি নিজে পাইছি যার কারণে কিন্তু আপনাদের শেয়ার করা তো আমি এখান থেকে সিম্পলিভাবে জিমেলটা কপি নেই তো আমরা আমাদের জিমেলটা কপি নিচ্ছি কপি নেওয়ার পরে এখানে চলে গেলাম তো যাওয়ার পর বেশ এখানে আমরা আমাদের জিমেলটি পেস্ট করে দিলাম এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখেন পঞ্চাশ সেন্ট ফ্রি পাবেন তাহলে দেখা যাচ্ছে অনলি এক ডলার ডিপোজিট করলেই কিন্তু আপনাদের একটা গুগল ফেস অনায়াসে আপনারা ক্রিয়েট করতে পারবেন দেন এখানে আমি দিয়ে দিলাম দেন এখানে এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড কিন্তু একটু হার্ড কোয়ালিটি দিতে হবে আপনাদেরকে আবারও বলতেছি পাসওয়ার্ড হার্ড কোয়ালিটি দিবেন তা আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেন নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিলাম দেন আই এম নোট রোবট দেন এখান থেকে মোটর বাইকটা আমরা সিলেক্ট করে দিচ্ছি দেন ভেরিফাই ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে রেজিস্টার আর সাইটটা কিন্তু নতুন বিধায় কিন্তু ভেট স্পন্সার সেন্ড করে তারা ফিরিতে দিচ্ছে তার মানে সার্ভিসটা অবশ্যই তারা ভালো দেবে আপনার শুধু একটু সময় দিয়ে কাজ করবেন তো দেখেন এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে মেইলে আমাদের তারা একটা মেল পাঠাইছে চলুন আমরা এখন মেইলে চলে যাব তো মেইলে আসার পরে একটু রিলোড দিয়ে নিব অথবা আমরা এই ডাইরেক্টলি চলে আসছে আপনাদের ডাইরেক্টলি না আসলে একটু রিলোড দিয়ে নেবেন তাহলে পেয়ে যাবেন দেন আমরা এখন মেইলটা ওপেন করতেছি তো মেলটা ওপেন করার পরে ভেরস দেখেন এখান থেকে এই যে প্লিজ কনফার্ম ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং এখান থেকে হিয়ার এখানে ক্লিক দিয়ে দেন তো তারপরে এই যে দেখেন আমাদের ইমেইল কনফার্ম ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখন স্যারটিতে চলে আসতেছি এখান থেকে নাওয়ে ক্লিক সরি ভের একটু হ্যাঁ এখন আমরা দেখেন এই যে লগ ইন করে নেব দেন আদার্স এগুলো কেটে দিচ্ছি দেন আই এম নোটের ওপরে ক্লিক করে দিলাম আসলে কি আমার পঞ্চাশ সেন্ট তারা ফ্রিতেও দিয়ে দিবে দেন ভেরিফাই ক্লিক করে দিলাম দেন লগ ইন আমরা এই কালকের আগের দিন আমরা ডিপোজিট করছি কোনো প্রকার কিন্তু আমাদের কোনো স্যান ফ্রি দেয় নাই হ্যাঁ এই যে দেখেন তারা কিন্তু আমাদেরকে পঞ্চাশ স্যান ফ্রিতে দিয়ে দিয়েছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় ষাট টাকার মতন তারা ফ্রিতে এখানে দিয়ে দিয়েছে এখন আপনাদেরকে ডিপোজিট করতে হবে তার আগে আমরা এই যে এখান থেকে দেখেন মেসেজ করে নেবেন আমি যেটা আপনাদেরকে দেখাইছি অ্যাভেলেবল আছে কি না বা তাদের সাথে একটু কমিউনিকেশান রাখবেন হ্যালো চব্বিশ ঘন্টা সার্ভিস তাদের চালু থাকে চব্বিশ ঘন্টা এই যে দেখেন এখানে চব্বিশ আওয়ার্স দেখছেন কভারেজ মানে চব্বিশ ঘন্টা তাদের সার্ভিস চালু থাকে আপনারা এখানে হ্যালো দিয়ে কথাবার্তা বলে নেবেন আমি এটা কেটে দিচ্ছি দেন এখান থেকে আপনাদেরকে শুধু দেখায় দেখেন জিবি কত ডলারে তারা গুগল ভয়েস দিয়ে থাকে তো এখানে দেখেন এই যে ভয়েস ভেরিফিকেশানস এখানে ক্লিক দেওয়ার পরে এই যে গুগল ভয়েস এর সঙ্গে আমি ক্লিক করে দিই দেন ডলার রোডের অপশনটিতে আসতেছি আসার পরে দেখতে পেয়েছেন বেশ দেখেন এই যে আমাদের সিস্টেম কিন্তু চলে আসছে তো আমার যেহেতু ব্যালেন্স পঞ্চাশ হাজার পঞ্চাশ সেন থাকলেই আমি একটা জিবি এখানে আপনাদেরকে আর কি সিস্টেম করে করে দেখাইতে পারতাম ওটাইতেই দেখাইতাম ভাই কিন্তু আপনারা এই যে ওই ডকুমেন্টগুলো নিয়ে এইরকম মানে প্রবলেম করেন এটা প্রচুর সমস্যা ভাই আমার তো যাই হোক এই যে দেখেন এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন ওই ডলার মানে যথেষ্ট পরিমাণ নেই যার কারণে ওই নোটিফিকেশানটা আসলো যাই হোক দেখেন ইউনাইটেড স্টেটসের একটা গুগল প্যাস পার ডলার সরি একটা করে গুগল প্যাস এক ডলার করে তারা পারসেসে কাটবে অ্যাভেলেবল কিন্তু শুধু আপনাদের ডলার থাকলে এখানে দেখেন এখনই নাম্বার চলে আসতো দেন এখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা জিবিতে বসাই দিবেন দেওয়ার পরে কোড পাঠাবেন কোড এখানে আসবে কপি করে নেবেন দেন অ্যাড করে দেবেন আপনাদের জিমেল ভালো হলে হানড্রেড পার্সেন্ট জিবি অ্যাড হয়ে যাবে আর সেটা কি বিষয়টা বুঝতে পারছেন যে দেখেন এক ডলার পে করলেই আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখন দেখেন বের ডলার লোডের যে বিষয়টা এটা আপনাদেরকে দেখায় এখান থেকে আমি হোম পেজে চলে গেলাম আসার পরে এই যে অ্যাড ক্রেডিটস এখানে ক্লিক করে দিবেন অ্যাড ক্রেডিটস এবং আপনারা চাইলে ভাই আগেই বলি আপনারা যারা জিবি টিম চালান তারা কিন্তু দেখেন এখান থেকে এটা শেয়ার করতে পারেন আপনি দশ জন পনেরো জন যদি আপনার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা যদি হচ্ছে ডিপোজিট করে তাহলে দেখবেন আপনি কিন্তু ফিডব্যাক পাবেন ডলার এখানে পাবেন ফ্রিতে দেখা যাবে চার পাঁচটা দশটা জিবি আপনি ওই রেফারেন্ডের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন কিন্তু আমি দিব না কিছু প্রবলেম আছে আপনারা এটা করতে পারেন তো দেন এখান থেকে দেখেন এই যে অ্যাড এ ক্রেডিটস এখানে ক্লিক করে দিলাম ডলার লোড দেওয়ার জন্য তো দেওয়ার পরে ভ্যাটস এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে এখন আপনারা একটা জিনিস দেখেন এখানে কিছু কথা কিন্তু বলে দেওয়া আছে বিটকয়েন থেকে আপনারা সর্বনিম্ন এক ডলার ডিপোজিট করতে পারবেন পারফেক্ট মানিতে সর্বনিম্ন এক ডলার ডিপোজিট করতে পারেন পিআর থেকে সর্বনিম্ন এক ডলার ডিপোজিট করতে পারবেন অয়েব মানি থেকে সর্বনিম্ন এক ডলার অয়েব মানি কিন্তু ভ্যাটস অ্যাভেলেবল আপনাদের সকলেরই আসে আর যদি না থেকে থাকে অবশ্যই এই ভিডিওর আমি মানে আই বাটনে দিয়ে দেবো ভিডিওগুলো দেখে নেবেন অয়েব মানি কীভাবে ক্রিয়েট করতে হয় সিম্পলভাবে ক্রিয়েট করে আপনারা নগদ দিকের মাধ্যমে ডলার বাই করে এখানে লোড দিয়ে কাজ করতে পারবেন এতে দেখেন অয়েব মানি দেন এখান থেকে আরও অনেক অপশন আছে আমি এখন নিচের দিকে যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আপনাদের হচ্ছে এই জায়গাটিতে ক্লিক দিয়ে দেবেন সিলেক্ট অ্যামাউন্ট টু রিসার্চ এখানে ক্লিক দেওয়ার পর আপনি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন এক ডলার দুই ডলার তিন ডলার মানে কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন ধরেন অয়েব মানি যেহেতু পঞ্চাশ সেন আমাদেরকে ফ্রিতে দিছে ভাই যাদের অ্যাবিলিটি হবে না একটু কষ্ট করে অয়েব মানি ডলার দেখা যায় নব্বই টাকা ডলার রেট পরে আপনারা বাই করে নিয়ে এখানে ডিপোজিট করবেন না ধরেন আমি এক ডলারই সিলেক্ট করে দিলাম তারপরে একটু নিচের দিকে চলে যাচ্ছি যাওয়ার পরে ভ্যাটস একটু নিচে চলে আসেন এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে ক্লিক দিয়ে দেন এখানে দেখেন অনেক কয়েকটা অপশন আছে বিটকয়েন আছে তো ম্যানুয়ালি আমরা যেটা ইউজ করব ভ্যাটস এখানে ডিপোজিটের ক্ষেত্রে আপনারা চাইলে বাইন্যান্স পে থেকেও ডিপোজিট করতে পারেন তো আমি এখানে ডিপোজিট করছিলাম ওয়েব মানি থেকে একটি যদি নিচে চলে আসে যে দেখেন অয়েব মানিটা সিলেক্ট করে দিলাম তো ওয়েব মানিটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমি এক ডলার পে করছি এই যে সিস্টেম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন একদম নিচে চলে আসেন দেখেন এই যে আমি এক ডলার পাঠিয়েছি তারা কিন্তু কোনো খরচ কাটবে না ভাই প্রাইস টু পে দেখেন আমাকে এক ডলারই তারা দিবে এটা মানে যেহেতু নতুন এখনও কিন্তু যার কারণে অত ফর্মালিটি অত সিস্টেম এখনও তারা অ্যাড করে নাই কিছু দিনের মধ্যে দেখবেন যে অ্যাভেলেবল কাজ শুরু করে দিলে দেখবেন যে তখনই এদেরও ঢং হয়ে যাবে ওই যে স্যান কাটবে এটা কাটবে ওইটা কাটবে যাই হোক এরকম কাটবে আর কি তো ওয়েব মানি দেওয়ার পরে পে নাও উইথ ওয়েব মানি এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি আমরা দেখেন এই যে আমাদের সিস্টেম চলে আসছে ভাই এখন এখানে আমাদের সুন্দর মতন অয়েব মানি সিস্টেমগুলো বসাই দিয়ে গো টু ওয়েব পেমেন্টে ক্লিক করে দেবে এগুলো তো অ্যাভেলেবল দেখায় দেওয়ার কিছুই নাই দেওয়ার পরে আপনার অয়েব মানি থেকে অটোমেটিকলি ডলার তারা কেটে নেবে আপনার এখানে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে দিয়ে দিবে বাই চান্স ভাই বাই চান্স যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই ম্যানেজারকে জাস্ট একটা এই যে এখানে কিন্তু চ্যাট সিস্টেম আছে আপনাদেরকে আবারও দেখাই বাই চান্স কারণ ভাই যেহেতু টেক টেকনিক্যাল ইস্যু হইতেই পারে টেকনিক্যাল ইস্যু হইলে মাস্ট এখান থেকে আপনারা এই যে এখানকার থেকে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ম্যানেজারকে নক দিবেন নক দিয়ে মানে বলবেন যে প্রবলেম হয়েছে অ্যাড হচ্ছে না প্রুফ দেবেন তাহলে আপনাকে অ্যাড করে দিবে কেন আমি এই কথাটা বললাম দু একজন দেখলাম এরকম প্রবলেম আপনারা করছেন পেমেন্টে ঝামেলা হচ্ছে বা পাঠাইছেন ডলার অ্যাড হয় নেই ঝামেলা এরকম হয়ে হয় না তারপরও প্রবলেম হইলে এখান থেকে চ্যাটে মেসেজ দেবেন তারা রিপ্লাই করে আপনার প্রবলেমগুলো সলভ করে দেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ব্যাস দেন আপনারা দেখেন প্রতিদিন এখানে কয়টা করে আজকের দিনে কয়টা নাম্বার নিচ্ছেন কয়টা জিবি অ্যাড করতেছেন কয়টা কোড নিচ্ছেন সব এখানে কিন্তু কাউন্ট কাউন্ট হয় আর কি তো সো এভাবে আপনারা এখানে সময় দিয়ে কাজ করেন ভালো ফিডব্যাক পাবেন তারপরে কোনো প্রবলেম ফেস করলে কমেন্টে কমেন্ট করবেন ভাই আমি ট্রাই করবো কমেন্টে রিপ্লাই করে প্রবলেমগুলো সলভ করা কারণ পার্সোনালভাবে তো সকলকে আর কি ওইভাবে রিপ্লাই করতে পারবো না তো পারি আমি ট্রাই করবো রিপ্লাই করে সলভ করার তো ব্যাটস ভিডিওটি আর বেশি লং করতেছি না অলরেডি যারা বোঝেন সিস্টেম বোঝেন কাজ বোঝেন তাদের জন্য অনেক হেল্প হবে আজকের ভিডিওটি আর ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিওতে যাচ্ছেন অবশ্যই জানাবেন আমার কাছে টপিক বা আপডেট থেকে থাকলে আমি ট্রাই করবো আপনাদের মাঝে সেই টপিকগুলো বা আপডেটগুলো শেয়ার করে দেওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন টেক কেয়ার